আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই তো আমরা কিছুদিন আগে বিকালবেলা আর কি বালুর মাঠ বাসার এলাকার কাছে আর কি ওখানে চলে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে নার্সারিতে ঘুরতে, আর গেলাম কিছু চারা কেনার জন্য। ছাদ বাগানে তো কিছু গাছ লাগিয়েছি, তারপরে চিন্তা করলাম মার্কেটে গাছ লাগালে ভালো হবে, তাই একটু এখানে চলে আসলাম। নিলাম একটি বোম্বা মরিচের চারা, তারা কি নামে বলেন দেশি ভাষায় তো আমরা বোমা মরিচি বলে থাকি, বোমা মরিচের একটা চারা নিলাম। এই গাছটা লাগালে দেখা যাবে ছাদে কি সুন্দর হবে, মরিচগুলো ধরে দেখা যায় ছাদ বাগানে দেখা যায় মরিচ বা ধনিয়া পাতা থাকে যখন তখন দেখা যায় প্রয়োজন হলে এনে ছিঁড়ে রান্না করা যায় বা খাওয়া যায়। আর বোমা মরিচ তো সবাইই অনেক ফেভারিট, আমি মনে করি ডালের সাথে বোমা মরিচ দিয়ে ভাত খেতে পারে না ভালো লাগে, তাই আর কি শখ করে বোমা মরিচের চারাটা নিলাম। আর কি সুন্দর সুন্দর ফুলের চারা ছিল, যা দেখলে অবশ্য সবাইই ভালো লাগে, ফুল কার না পছন্দ, সবাই তো ফুল অনেক পছন্দ করে। কিন্তু আমার বাসায় ছোট্ট টুনটুনি পাখি আছে, তার কারণে আর কি ফুলের চারা কিনতে চাইলেও কেনা যায় না। আর ছাদে দেখা যায় লাগাতে গেলে বাচ্চারা ছিঁড়ে ফেলবে, আর যদি বাসার বারান্দা লাগাই ছোট টুনটুনি পাখি গিয়ে সবগুলো ছিঁড়ে ফেলবে। সেই কারণে আর কি আপাতত ফুলের চারা কিনা হলো না, টুনটুনি পাখি বড় হবে বুঝতে পারবে তখন আর কি ফুলের চারা নিয়ে শখের মতো বারান্দা লাগিয়ে দেবো। আর এমনি তো দেখা যায় আমাদের এক বারান্দায় আমরা কবুতর পুষি, আর অন্য বারান্দায় জামা কাপড় রোদে শুকাতে দিই, তো সবকিছু মিলিয়ে আর কি ফুলের চারা কিনা হয় না, কিন্তু ফুল দেখতেই ভালো লাগে। আর সাথেই তো একটি মেহেদির চারা গাছ নিলাম, আমার মেয়ে ধরতেছে, মেহেদির চারা গাছটা সুন্দর মনে করতেছে ছাদে লাগালে আর কি যখন তখন প্রয়োজন হলে আর কি মেহেদি পাতাটা ছিঁড়ে ব্যবহার করা যাবে। তাই এই তো একটি সুন্দর বোবা মরিচের চারা আর এই মেহেদির চারাটা কিনে নিলাম, এটা নিয়ে আর কি বাসার ছাদে লাগিয়ে দেবো। এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে, বেলি ফুল, জবা ফুল, গাঁদা ফুল, তারপর মনে করো গোলাপ ফুল, দেখতেই পাচ্ছেন প্রতিটা ফুলের চারা আছে এখানে। আর এখানে আবার সবগুলো গাছের দাম একটু কমই নার্সারির তুলনায়। প্রতিদিন বিকালে এখানে দেখা যায় ফুল গাছ, অন্যান্য জামা কাপড় হতে শুরু করে কসমেটিক সব কিছুর মেলার মতো আর কি বসে, এই জায়গাটা অনেক ভিড় পড়ে যায় বিকালবেলা। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেও চলে আসলাম, ঘোরাও হলো আর কিছু গাছের চারাও কিনা হলো। আর অনেকদিন পর ব্লগ শ্যুট করছি, আসলে সংসারের ব্যস্ততার কারণে দেখা যায় তেমন একটা ভিডিও করাও হয় না আর ছাড়াও হয় না। ইউটিউবিংটা আমি সাধারণত শখ করে করি, যে করতে হবে এটা আমার কোনো পেশা না, শখের বশত আর কি করা হয়। এই দেখুন চতুর্দিকে অনেক মানে বিশাল এরিয়া, এখানে জামা কাপড় হতে শুরু করে আর কি খাওয়া দাওয়ার বাজার, সবজি, তারপর মনে করেন জুতা সব কিছুই পাওয়া যায়। এই তো বিকেলবেলা আর কি ছাদে চলে আসলাম, এখন বাসায় ফিরেই বাচ্চাদেরকে নিয়ে গাছের চারাগুলো আগামীকালকে সকালে আর কি লাগিয়ে দেবো, এখন বাচ্চারা একটু খেলাধুলা করুক। মেয়েরা দেখা যায় ছাদে আসলে নাচানাচি শুরু করে দেয়। এই হচ্ছে আমার লেবু গাছটা, লেবু গাছটার পাতাগুলো ঝরে যাচ্ছে এক এক করে, সম্ভবত নতুন পাতা জন্ম আর কি গজাবে। লেবু গাছে আবার দিয়েছিলাম যে পুঁই শাকের গোড়া, যে পুঁই শাকের গোড়াতেও ছোট ছোট যে কলি আসতে শুরু করেছে। পুঁই শাক আনছিলাম আর কি রান্না করার জন্য, খাওয়ার পরে এই যে ডোকাগুলো ছিল এগুলো আর কি এক সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার লাউ আর কুমড়া চারা, মাশাআল্লাহ অনেক সুন্দর সেজেছে, ভালোই বড় হয়েছে, গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আর সবাই দেখা যায় বাঁশ কেটে কেটে ঝাঁকা দিয়েছে, আমার তো আর বাঁশ ছিল না, তাই আর কি বুদ্ধি করে আমি সুতা দিয়ে রশি কেটে কেটে ওই যে মিষ্টির প্যাকেটে যে সুতাগুলো পাওয়া যায় না ওগুলো দিয়ে আর কি কেটে কেটে আমি ঝাঁকার মতো আর কি বানিয়ে দিয়েছি। আর দেখুন গাছের পাতাগুলো কি সুন্দর হয়েছে, গাছগুলো ইনশাল্লাহ আরও কিছুদিন পর আরও অনেক বড় হবে। আর এই ব্লগটা অনেকদিন আগেরই আর কি শ্যুট করা, আজকে আমি ভয়েস দিচ্ছি, অলরেডি আমি একবার শাক কেটে নিয়ে খেয়েও ফেলেছি, দেখতেই পাচ্ছেন গাছগুলো জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা, নিজে শখ করে লাগানো গাছ, দেখতে কার না ভালো লাগে। লাউ কুমড়া শাক দেখা যায় একসাথে নিয়ে আর কি দুইটা একসাথে মিক্স করে রান্না করি, ভালোই লাগে। আর দেখুন কত দূর পর্যন্ত গাছগুলোর আগাগুলো বেয়ে গেছে, একই সাথে একটা টবের ভিতরে দেখা যায় লাউ গাছ আর কুমড়া গাছ আর কি লাগিয়েছি।
বিকেলবেলা দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে আর কি ছাদে একটু ঘুরতে আসি, বাচ্চারাও একটু আনন্দ করে, আর আমিও দেখা যায় গাছে পরিচর্যা করতে পারি, গাছে পানি দিয়ে যাই। আর ছোট টুনটুনি পাখি তো সারাক্ষণ ছাদে যাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে, সকাল বিকেল ও সারাদিন দেখা যায় ছাদে আসতে চায়, একটু খোলামেলা পরিবেশ একটু দৌড়াদৌড়ি করতে পারে। এই ছাদ থেকে ঘুরিয়ে আনলে ওর মনটাও দেখা যায় একটু ভালো থাকে। এই তো ছাদ থেকে ঘুরে আসার পর বাসায় চলে আসলাম, বাসায় কিছু নাস্তা করব বাচ্চাদের নিয়ে। বিকালবেলা সন্ধ্যার দিকে আর কি শেষ বিকালবেলা দেখা যায় আমাদের বাসায় বারান্দা দিয়ে আর কি পুরো বিছানার উপরে রোদ চলে আসে। এই তো মার্কেটে ঘোরা হলো, ছাদেও ঘোরা হলো, এখন আর কি নাস্তা করব, নাস্তা খেতে খেতে আর কি বিদায় নিব। যারা যারা আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে ফেলবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যখনই কোনো শর্ট ভিডিও বা এমনি ব্লগ শেয়ার করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে চলে যাবে, যখনই ছাড়বো ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন, দেখে নেবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।